জয় গোবিন্দ জয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কৃষ্ণের হাত ফাঁকা কবে থেকে কৃষ্ণের বাঁশি আর আনতে পারি না তো এর জন্য একটা চমৎকার হয়েছে তোমাদের সেই গল্পটাই শোনাব তো চলো কৃষ্ণের বাঁশি এসে গেছে আর তোমাদের সেই কাহিনিটাই সেই চমৎকার গল্পটাই তোমাদের শোনাব যেটা কালকে ছেলের সাথে ঘটেছে তো কালকেরে কবে থেকে আমরা বাঁশি কিনবো কিনবো করে আর বাঁশি আর কিনে কৃষ্ণের হাতে দিতে পারি না সব সময় ছেলেকে বলি যে বাবুরে বাঁশি কিনে আনা হচ্ছে না কৃষ্ণের জন্য খালি বলে হবে মা হবে তো কালকের হঠাৎ ছেলে দুপুরবেলা চান করতে গিয়ে এসে চান টান করে এসে মন্দিরেতে বসে ঠাকুরের প্রার্থনা করে নমস্কার করে হঠাৎ এসে ছেলে মুখ ভার করে এসে আমাকে বলছে মা আমার কিন্তু কিছু ভালো লাগছে না আমার শরীরটা খারাপ লাগছে তেমছি কেন রে বাবা কি হয়েছে তো ও বলছে যে মা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে দেখলাম কৃষ্ণে যেন মুখ ভার করে রয়েছে কৃষ্ণ যেন মুখ ভার করে রয়েছে আমার শুনে বন্ধুরা বিশ্বাস করো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি চাইছিলাম কৃষ্ণের একটু অনেক ভালো বাঁশি দেবো তো টাকাটা অনেকই মানে পড়ে যাচ্ছিলো তো তার জন্য হচ্ছিল না ভাবছিলাম যে দেরি হচ্ছে একটু ভালো দিকে দেব তো ছেলে এসে যখন এই রকম বলল যে কৃষ্ণ যেন আমার মুখের দিকে তাকে মুখ ভার করে রয়েছে যাই হোক আজকের কৃষ্ণের বাঁশি এনে দিতেই হবে মা তো বন্ধুরা আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমি বললাম বাবা তুই তাড়াতাড়ি কৃষ্ণের বাঁশি আজকের এনে দিবি তো কালকের তো বন্ধুরা আমি কৃষ্ণের বাঁশিটা তোমাদের দেখাই তো কালকে সন্ধেবেলায় গিয়ে ছেলে এই কৃষ্ণের বাঁশি কিনে নিয়ে এসছে যাই হোক একটা তাড়াহুড়ো করে নিয়ে এসেছে তো সেটাই তোমাদের আমি দেখাই আর বাঁশিটা শোধন করবো তো ছেলে সন্ধেবেলায় গিয়ে তারা করে এই বাঁশিটা কিনে নিয়ে আসলো বন্ধুরা দেখো আমার গোবিন্দের বাঁশি তো বাঁশিটাকে শোধন করবো দুধ গঙ্গা জল দিয়ে শোধন করব। গোবিন্দ চাইলে গোবিন্দের সোনার বাঁশি একদিন দেবার ইচ্ছা আছে যদি গোবিন্দ মনোকামনা পূর্ণ করেন তো চলো বন্ধুরা আমি বাসিটা শোধন করে নিই দুধ আর গঙ্গা জল দিয়ে বাসিটাকে শোধন করে নিচ্ছি তো ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি কৃষ্ণের হাতে দেব আমার কৃষ্ণা কত মনে কষ্ট করেছে কত মনে দুঃখ পেয়েছে আমি কৃষ্ণার বাসিটা দিইনি ও আমার সোনা কৃষ্ণা রে এই যে বাবু তোমার বাসি আমি সুন্দর করে শুদ্ধ করে মুছে তোমার হাতে দেব রাগ করো না শোনা মুখ ভার করে দেখিয়েছো তুমিও তো আমার গোবিন্দ তো তোমার তো অভিমান হবারই কথা তো আর রাগ করো না অবশেষে তুমি তোমার মোহনবাশি পেয়ে গেলে তো কৃষ্ণ আশীর্বাদ করো আশীর্বাদ করো কৃষ্ণ আমার সকল প্রিয় বন্ধুরা আর যে যেখানে আছে আত্মীয় পরিজনরা সকলের সন্তানদের তুমি ভালো রেখো সুস্থ রেখো এটাই তোমার কাছে প্রার্থনা সবাই যেন সুখে শান্তিতে নিজেদের সংসার নিয়ে অনেক ভালো থাকে তো আশীর্বাদ করো কৃষ্ণ